আমি চলে এসেছি গেদে সীমান্তে। তা গেদে সীমান্তে পুরোপুরি নিষিদ্ধ আছে ছবি তোলা ভিডিও করা, তাই আমি একটা বাড়ি আছে সেই বাড়ির পাশে দাঁড়িয়ে আমি এই কথাটুকু নিচ্ছি। এরপরে আমি আপনাদের অন ক্যামেরায় আমি সব কিছু দেখাবো সামনেটা, কিন্তু আমি সম্পূর্ণ লুকিয়ে করতে হবে ভিডিওটা, কারণ গেদে সীমান্তে পুরোটা যে কোনো সীমান্তে পুরো ভিডিও করা নিষিদ্ধ আছে, কিন্তু আমি তবুও করেছি। তাই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওপাশে দর্শনা জেলা আর এই পাশে গেদে নদিয়া জেলা। তাই আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি গেদে সীমান্তে, আমি কি কি আছে, কিভাবে ইমিগ্রেশন করতে হয়, কিভাবে অধিবাসন সেন্টারে ঢুকতে হবে, কিভাবে আপনি পার হবেন এবং কখন মৈত্রী এক্সপ্রেস আসবে এবং কত টাকা লাগে, কিভাবে লাগবে, সবকিছু আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি। চলুন যাই গেদে সীমান্তের দিকে। ছটাকুড়ি বাজার কৃষ্ণনগর সিটি জংশনে এসে আমি পৌঁছলাম। এখান থেকে রানাঘাট যাবো, রানাঘাট থেকে গেদে সীমান্তে। এই দেখছেন একটা ট্রেন এসছে, এটা লালগোলা যাবে, আর আমি এই দিকটা 7:04 দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে শিয়ালদা লোকাল, এটা ধরে আমি রানাঘাট যাবো। সেখান থেকে গেদে সীমান্ত, গেদে লোকাল ধরে আমি গেদে চলে যাব। এখন আমি কৃষ্ণনগর আছি। আমি এই মুহূর্তে ট্রেনে করে চলছি, কালীনগর স্টেশনে ঢুকছি। এই যে কালীনগরের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ পার করছি ট্রেনের মধ্যে, দ্রুত গতিতে ট্রেন চলছে। সামনেই রানাঘাট স্টেশন এবং এই রানাঘাট স্টেশনে নামবো, নেমে ট্রেন পাল্টাবো। রানাঘাট জংশন, এটা রানাঘাট জংশনে এসে এই মুহূর্তে আমি পৌঁছেছি। এখান থেকে গেদে লোকাল ধরবো। আমি বানপুর পৌঁছালাম, এখান থেকে আর কিছুটা দূরে গেদে স্টেশন, এখন বানপুর ছাড়ব। আমি গেদে স্টেশনে এসে পৌঁছেছি, প্ল্যাটফর্মে নামলাম। প্ল্যাটফর্মে নেমেই সোজা যে নেট দেওয়া জায়গাটা দেখছেন, তার ডান পাশে রয়েছে অধিবাসন সেন্টার, অর্থাৎ যেখানে ইমিগ্রেশন করতে হয়, পাসপোর্ট চেকিং হয়, সব কিছু কাগজপত্র তৈরি হয় সেই জায়গাটা রয়েছে। এই যে ছেলেটা বেরিয়ে এসছে, এটা বাংলাদেশের দিকে রেললাইনটা চলে গেছে, সেই দিকটাতে আমি যাব, কিন্তু ভিডিও করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে এখানে। এই যে মৈত্রী এক্সপ্রেস এসে দাঁড়িয়ে আছে, আমি এগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে কী করে ইমিগ্রেশন করতে হয় সেগুলো দেখাবো, এবং মৈত্রী এক্সপ্রেস যে ছেড়ে চলে যাচ্ছে সেটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। আর এই যে সোজা চলে গেছে হলুদ রঙের বর্ডারটা একটা দেখছেন, ওই যে হলুদ রঙের জিনিসটা, তার ওই পাশটা কিন্তু বাংলাদেশের রেল লাইন, সোজা বাংলাদেশের রেল লাইন। এই যে দেখছেন এটা মৈত্রী এক্সপ্রেস, এই মৈত্রী এক্সপ্রেস কিন্তু এই যে বাংলাদেশের দিকে যাচ্ছে, এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল এবং দাঁড়ানোর সময় ওই প্ল্যাটফর্মে 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু কোনো রকম সাধারণের প্রবেশ নিষেধ ছিল। আমি মৈত্রী এক্সপ্রেসের ভিডিওটা করেছি, যদিও এটা লুকিয়ে করেছি এই 3 নম্বর প্ল্যাটফর্মের থেকে। এখন মৈত্রী এক্সপ্রেস সোজা চলে যাচ্ছে বাংলাদেশের দিকে, এখানে কিন্তু গার্ড ছিল, সবাই ছিল, তারা কিন্তু ওই প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেয়নি। আমি 3 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছি। সকাল 9:30 মৈত্রী এক্সপ্রেস কিন্তু বাংলাদেশের দিকে ফিরে স্টেশন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এইরকম ওই প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর সিকিউরিটি রয়েছে, যে বিএসএফ রয়েছে, স্লিপার ডগ রয়েছে, তারা রয়েছে কিন্তু সম্পূর্ণ চেকিংয়ের জন্য। 1 নম্বর প্ল্যাটফর্মে বিএসএফের স্লিপার ডগ শুয়ে আছে, তারই ঠিক বাঁ পাশে ইমিগ্রেশন সেন্টার। এই যে দেখছি নেট দেওয়া ঘেরা, এই জায়গাটা কিন্তু সাধারণের প্রবেশ নিষেধ, তো আমিও প্রবেশ করতে পারিনি। ওখানে কিন্তু ইমিগ্রেশন করে নিতে হবে, যারা বাংলাদেশে যাবেন তাদের কাগজপত্র কিন্তু ঠিক করে নিতে হবে। তার জন্য কিন্তু আপনি লোক দিয়েও করাতে পারেন এবং নিজেও করতে পারেন। লোক দিয়ে করালে কিছুটা পয়সা আপনার যাবে, আর যদি নিজে করুন তাহলে কিছুটা সময় যাবে। ওখান থেকে আমি বেরিয়ে এসেই প্ল্যাটফর্মের শেষেই এই যে দেখছেন যে নেট দেওয়া ঘেরা, তার ভেতরে কিন্তু বাংলাদেশের রেল লাইন। আমি এখান থেকে হেঁটে চলেছি, গোপনে ভিডিও করছিলাম, যার জন্য ভিডিওটা একটু কাঁপছিল। সামনেই রয়েছে বিএসএফ, তাদেরকে পেছনে পেছনেই আমি যাচ্ছি দেখার জন্য। এই যে দেখছেন রেল লাইন, এটা কিন্তু বাংলাদেশের ভেতরের রেল লাইন, সম্পূর্ণভাবে নিষিদ্ধ এখানে ভিডিও ক্যামেরা বা কোনো রকম ছবি তোলা। তবুও আমি
কোনো রকম ভাবে ভিডিওটা করেছি। বাংলাদেশ দিকে এগিয়ে যাওয়ার রাস্তা যেটা কংক্রিটের রাস্তাটা, এটা কিন্তু ভারতীয় রাস্তা। এখান থেকে এগিয়ে আমি কিন্তু তারকাটা বেড়ার সামনে পৌঁছে গেছি। ওই পাশটা কিন্তু বাংলাদেশ দেখছেন, তারকাটা দেওয়া। এই যে দেখছেন একটা গেট, এই গেট খুললেই কিন্তু বিএসএফরা বাংলাদেশে প্রবেশ করে। এবং এটা বিএসএফদের জন্য রাস্তা, জনসাধারণের জন্য নয়। আমি আইডেন্টি কার্ড জমা দিয়ে কিন্তু আমি এখানে গিয়েছি বিএসএফ এর কাছে অনুমতি নিয়ে, বিশেষ অনুমতি নিয়ে। সাধারণত যেতে দেওয়া হয় না, তো আলাদা অনুভূতি। একটা বাংলাদেশ দর্শনা গেটে বদার আমি এসেছি। আবার ফের ফেরার সময় এই সেই রেল লাইন, যার ওপাশটা বাংলাদেশের রেল লাইন। তো আমি এটা কিছুদিন হলো চালু হয়েছে, করোনার মহামারীর পর সম্পূর্ণ বন্ধ ছিল। এখান থেকে বাংলাদেশে যাওয়ার রাস্তা, ভিসা সম্পূর্ণরূপে বন্ধ ছিল। এই যে দেখছেন কাউন্টার, এই কাউন্টারে কিন্তু টিকিট কেটে আপনাকে কিন্তু শিয়ালদা হোক, কলকাতা হোক, যে কোনো জায়গায় আপনাকে যেতে হবে। এইখানে সমস্ত কিছু কাগজপত্র ঠিক হয়ে যাওয়ার পর যারা বাংলাদেশ থেকে ভারতে আসবেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু প্রযোজ্য। তো যাই হোক, এবার এই যে ডান দিকে দেখছেন একটি লোক হুইল চেয়ারে বসে আছে, ইনি কিন্তু বাংলাদেশি। এনার কাগজপত্র কিন্তু এই ডান দিকে সেন্টারে ঠিক করতে যাওয়া হয়েছে এনার পরিবারের লোকেরা, তারপর কিন্তু ইনি বাংলাদেশে উদ্দেশ্যে রওনা দেবেন। এনার কাছে সেটাই আমি জানতে পারলাম, তবু ভিডিও করা সম্পূর্ণ নিশ্চিত, তাই তার কথা আমি দিতে পারলাম না। মৈত্রী এক্সপ্রেস সকাল 9টা নাগাদ এখানে এসে পৌঁছায়। ওই যে দেখছেন হলুদ রঙের যে একটা চিহ্ন, ওটা কিন্তু ওই বাংলাদেশের মধ্যে রয়েছে। আর এই যে ঢালাই রাস্তাটা, রেল লাইন বরাবর চলে গেছে পার হওয়া, এই পর্যন্ত কিন্তু ভারতীয়। এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম গেদে। এখানে মৈত্রী এক্সপ্রেস আসলে সম্পূর্ণ কিন্তু মানুষজনকে খালি করে দেওয়া হয়। কোনো রকম প্ল্যাটফর্মে একটা পিঁপড়েও যেন গলতে না পারে সেরকম নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়। এটা হলো ইমিগ্রেশন সেন্টার। এখানে আপনাকে পাসপোর্ট, ভিসা নিয়ে সমস্ত কাগজপত্র কিন্তু ঠিক করতে হবে, তারপরেই আপনি বাংলাদেশে উদ্দেশ্যে রওনা করতে পারবেন। যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। এই দেখছেন ইন্ডিয়ান রেলওয়ে, আমি আবার ফের চলে এসেছি গেদে স্টেশনে। আবার আমি নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দেব ট্রেন ধরে। টাটা বন্ধুরা, আবার দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন।